अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ओ তুমি এখানে? আচ্ছা পঙ্কজ, রাগ করো না, কিন্তু এভাবে সবার সামনে তুমি ছোট মায়ের কথা না শুনে ঠিক করনি। কিন্তু এক কথায় বলা যায় তুমি ওনার বিরুদ্ধে গেলে। আমি কিন্তু বুঝতে পারছি যে ওনার কতটা খারাপ লেগেছে। কাম অন জ্যোতি, ছোট মা আমার কথায় কোনোদিন খারাপ ভাবতেই পারেন না। তুমি অহেতুক চিন্তা করছো। না পঙ্কজ, আমি অনুভব করতে পেরেছি যে আজ ওনার তোমার কথা ভালো লাগেনি। আই নো হার জ্যোতি, ছোট মার আমার সম্পর্ক আজকের নয়, আমাদের মধ্যে খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। একে অপরের কথাকে অ্যাকসেপ্ট আর রিজেক্ট করার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে, তো খারাপ ভাবার কোনো প্রশ্নই আসছে না। কিন্তু আজকে যেটা হলো সেটা শুধুমাত্র তোমার আর ছোট মার ব্যাপার ছিল না, ওখানে সবাই ছিল। কেমন লাগলো কে জানে ওনার। তুমি অহেতুক চিন্তা করছো, তবে আমি এটা পুরোপুরি শিওর যে ছোট মা আমায় কখনোই ভুল বুঝবেন না। কেমন আছো তোমরা সবাই? খুব ভালো। গুড্ডি সোনা, কেমন আছো তুমি? ভালো আছি। আর রানী, পড়াশোনা কেমন চলছে? গুড। আর বান্টি, তুমি দুষ্টুমি হচ্ছে নাকি পড়াশোনাও চলছে? পূজা সোনা, তোমার কথা আমার খুব মনে পড়তো। জানো সবাই কি বলতো? কি বলতো বলো? সবাই বলতো যে তোমার তো এখন বিয়ে হয়ে গেছে, তাই তুমি এখন আর এখানে আসবে না। সবাই ভুল বলতো, দেখো আমি তো এসে গেছি, আর এবার থেকে রোজ আসব। সত্যি দিদি? সত্যি। আরে বাচ্চারা, তোমরা তো আসা মাত্রই জ্যোতি দিদিকে ঘিরে ধরেছো। হ্যাঁ, বেঁচে থাকো, সুখে থাকো। কেমন আছো মা? ভালো আছি। দিদি দিদি আমার সাথে চলো না। না না দিদি, আমার সাথে। না দিদি, আমার সাথে। না না, আমার সাথে যেতে হবে। আরে আরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝগড়া করো না, সবার সাথে যাব, সবার সাথে গল্প করব, সবার সাথে খেলবো। কিন্তু এখন সবাই যাও আর নিজে নিজের কাজ করো। আর এমনিতেও এখন তোমাদের ক্লাসের টাইমিং না। চলো চলো, যাও যাও। চলো চলো, যাও যাও যাও। এখন তো বাড়িতে বৌমা এসে গেছে, শাশুড়ি হয়ে গেলে তুমি। সে তো হয়েই গেছি। কেমন আছে নতুন বৌমা? আমাদের সঙ্গে দেখা করাও, আমরাও তো দেখি পঙ্কজের বউ কেমন হলো। জ্যোতিকে ডাকো। জ্যোতি এখন একটু বাইরে গেছে, বাড়িতে নেই। ও আসলে না, অ্যাকচুয়ালি ও চাকরিতে গেছে। কাজে? কি ব্যাপার ভৈরবি, নতুন বউ আসতেই ওকে বিজনেসে ইনভলভ করে দিলে? না অ্যাকচুয়ালি, বিয়ের আগেই তো জ্যোতি চাকরি করত। চাকরি? কিন্তু ভৈরবি, তোমার তো নিজের বিজনেস আছে। জ্যোতির যদি এতই কাজ করার শখ, তাহলে তোমার বিজনেসে জয়েন করত। অ্যাকচুয়ালি
একটা অনাথ আশ্রমে অনেকদিন ধরে যেত জ্যোতি, তাই ওখানকার বাচ্চারা ওকে খুব ভালোবাসে। আমি বলেছিলাম না, আমরাও এরকম অর্গানাইজেশনের অনেক হেল্প করে থাকি, ব্যাস সেরকমই একটা অনাথ আশ্রমের সাথে জড়িত জ্যোতি। আচ্ছা, তাহলে তোমার বৌমা সোশ্যাল সার্ভিস করে। কিন্তু একটা কথা বলবো গায়ত্রী, তোমার বৌমাকে আটকানো উচিত ছিল, এই তো সবে হানিমুন থেকে এলো, আর কটা দিন এনজয় করতে দিতে, সমাজ সেবা তো পরেও করতে পারতো। তাতে কি হয়েছে, ও কি রোদে হেঁটে যাবে নাকি? নিয়ে আসার জন্য তো গাড়ি আছে, ড্রাইভার আছে, আর কাজে বা কি, ওই তো বাচ্চাদের সঙ্গে খেলা, গল্প করা, ব্যাস। ছোট মা, এই নিন, জ্যোতি চলে এসেছে। ছোট মা, আপনার কাছে কোনো খুচরো টাকা হবে? ভারী অদ্ভুত অটোওয়ালা, 45 টাকা হয়েছে কিন্তু ওর কাছে 50 টাকারও খুচরো নেই। ছোট মা, আমার কাছে 35 টাকা আছে, 10 টাকা হবে তো আপনার কাছে? জ্যোতি, 5 টাকারই তো ব্যাপার, দিয়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ ঠিক আছে। তুমি কোথায় যাচ্ছ? বাড়িতে এত কাজের লোক আছে, কাউকে একটা পাঠিয়ে দাও। আরে কেউ আছে, একবার এদিকে এসো। হ্যাঁ মালকিন। ওকে 50 টাকাটা দিয়ে দাও, বাইরে অটো দাঁড়িয়ে আছে, ওকে টাকাটা দিয়ে দাও আর বলো যে চেঞ্জ রেখে দিতে। এসো জ্যোতি, বসো, এনাদের সাথে আলাপ করো, এনারা আমাদের প্রতিবেশী। নমস্কার। নমস্কার ভৈরবী, বউ তো খুব সুন্দর হয়েছে, আর গুণবতীও, সেই জন্য এত বড় পরিবারের বউ হয়েও সোশ্যাল ওয়ার্ক করছে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।